গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি সন্ধ্যা, আমার সন্ধ্যা ভাগ জানি না, তোমাদের অনেক অনেক স্বাগত। এ দেখো সকালবেলা চলে এসেছি স্নান করতে। হাতে সাবান মাখছি, এবার হাতে সাবান দেওয়া হয়ে গেল, এবার পায়ে সাবান দেবো। এরকম ব্ল্যাঙ্কেট এখানে আছে, এটাও কেচে নেবো আমার স্নান করা হয়ে গেলে। তার জন্য দেখো পাহাড় কোথায় তুলেছি। আপনার দেখো ফ্রেন্ডস, আমি কোথায় তুলে রেখেছি দেখো। এরকম ব্ল্যাঙ্কেট এখানে আছে, তার জায়গা হচ্ছে না, ঠিক আছে? পা তুলেছি বলে তোমরা আবার যেমন কোনো কিছু বলো না, যেন দেওয়ালে পা দিয়েছি দেখো, দিয়ে সাবান মাখছি, কিন্তু কিছু করার নেই। ধরো ওখানে বালতি আছে, এখানে ব্ল্যাঙ্কেটটা আছে, ওই জন্য উপরে পাটা তুলে সাবানটা বাইরে মাখতে হচ্ছে। আর বাথরুমটা ধরো ছোট, তা কি করা যাবে বলো। তো বেশ দেখো আমার হাতে পায়ে সাবান দেওয়া হয়ে গেছে, আর ঘাড়টা যেন একা ভালো হাত পাওয়া যায় না, ওই জন্য বলছি যে তাই ঘাড়টা ভালো করে সাবানটা দিয়ে দাও, তো হাত পেটার হাত পাওয়া যায় না ধরো, ওই জন্য এবার কেউ দিয়ে দিলে ধরো ভালো হয়, বেশ পিছিয়ে সাবান দেওয়াটা ভালো হয় আর সাবান মাখাটা ভালো হয়, একটা ধরো হয় না, হাত পাওয়া যায় না। ও শ্যাম্পু করতে হচ্ছে ফের, সাবান মাখা হয়ে গেছে, এবার দেখো মাথাটা শ্যাম্পু করে নিই। ও মামা পুচ 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 করে বেরোচ্ছে যে, এই যে সাদা 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 বেরোলো একটু। এত এবার মাথা ঘষছি আমি গো শ্যাম্পু দিয়ে, মাথাটা ঘষলে হয়ে যাবে সব কিছু কমপ্লিট। তারপরে জল দিয়ে নেবো মাথাতে, তারপরে দুটো ব্ল্যাঙ্কেটটা রয়েছে এখানে, ব্ল্যাঙ্কেটটা কেচে নেবো, রাতে ভিজিয়ে রেখেছিলাম, দারুণ পরিষ্কার হয়েছে জানো। যেটা মাথা জল দিচ্ছে, মাথায় জল দিচ্ছি, মাথা জল দেওয়া হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, মানে দাঁড়া হয়ে গেছে। আর তোমরা সবাই ভারতবর্ষ, যেমন বাইক।